ভাই, ইউরোপের শেঙ্গেনের ভিসার রেশু এখন কি রকম, বা তারা ভিসা কিভাবে দিচ্ছে, ভিসার কন্ডিশন কি, আর ভিসার রেশুটা কিরকম যাচ্ছে? তো এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ ডিসকাশন করব। আর পাশাপাশি হচ্ছে ইউএসএর টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যে কথাগুলো এখন টিকটকে দেখতেছেন, যে ভিডিওগুলো দেখেছেন যে টি-20তে আপনি দাঁড়াইলে ভিসা পাবেন, তো এই বিষয় নিয়েও আমি ছোট্ট করে বলবো। যেহেতু এটা ইউরোপ নিয়ে ভিডিও বানাচ্ছি, তাই আমি ফ্রেনের ইউএসএর ব্যাপারে বেশি কথা বলবো না, ওটা নিয়ে নেক্সট আরেকটা ভিডিওতে সম্পূর্ণ ডিসকাশন করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন। তো ফার্স্টেই বলবো হচ্ছে শেঙ্গেনের সিস্টেমটা কি। দেখেন, ইউরোপ শেঙ্গেনের সিস্টেম একদম ইজি। কীভাবে ইজি? এখানে কোনো ইন্টারভিউ ফেস করতে হয় না, কোনো ফোনে তারা ডিস্টার্ব করে না, মানে ফোন দিয়ে আপনাকে জিজ্ঞাসা করে না কেন আপনি শেঙ্গেনে আসতে চাচ্ছেন, তো এই ব্যাপারে কোনো কথা বলছে না। সম্পূর্ণ হচ্ছে ডকুমেন্ট বেসিসে একটা ভিসা। তো ইউরোপের শেঙ্গেনের সিস্টেম হচ্ছে, ফার্স্টে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, সেটা 2 মাস আগে করেন, 3 মাস আগে করেন, কিছু কিছু কান্ট্রি তো বলেই দেয় যে 6 মাস আগের থেকে আপনি শিডিউল করতে। যেরকম হচ্ছে স্পেনে তাদের ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন তারা বলে দিবে যে হচ্ছে 6 মাস আগে হচ্ছে তাদের ওইখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, তারপরে হচ্ছে আপনি প্রিপেয়ার হয়ে ওই ঠিক টাইমে গিয়ে হচ্ছে তাদের ওইখানে পাসপোর্ট ড্রপ করেন আর কি, জমা দেন, এটা বিএফএসের মাধ্যমে, নট অ্যাম্বাসি। তো অ্যাম্বাসির ব্যাপারটা এই কারণে বলতে হচ্ছে যে শুধু একমাত্র ইউএসএ ছাড়া আর কোনো দেশে হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে হয় না। ইউএসএর জন্য হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে হয়, আদার্স কোনো কান্ট্রিতেই হচ্ছে অ্যাম্বাসি ফেস করার কোনো রিকোয়ারমেন্ট নাই, মানে তাদের কোনো দরকার নেই যে আপনি অ্যাম্বাসি থেকে ইন্টারভিউ ফেস করেন, শুধু একমাত্র ইউএসএ। আর ইউএসও কিন্তু হচ্ছে, যে ইউএসএর ব্যাপারটা আমি এখানে বলে দিই, ইউএসএ যে টি-20 ব্যাপারে যেই গুজবগুলো ছড়াচ্ছে টিকটকে যে আপনি টি-20 ম্যাচের জন্য হচ্ছে দাঁড়ালে ভিসা দিবে, আসলে তারা এরকম কোনো সিস্টেম রাখেই নেই। তারা বিগত যে ট্যুরিস্ট ভিসার যেইভাবে সিস্টেমটা করছে, সেম সিস্টেম, মানে একই সিস্টেমে হচ্ছে আপনি তাদের ইউএসএর অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে, তাদের সাথে কথা হবে কথন, মানে যেটা ইন্টারভিউ ওই ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ শেষে হচ্ছে ইনস্ট্যান্ট আপনার ভিসাটা হবে, এই সিস্টেম এখনও তাদের। তো এখন কথা হচ্ছে যে টি-20 তাহলে বেনিফিটটা কি। টি-20 বেনিফিট এটুকুই হচ্ছে যে তারা যে কোশ্চেনগুলো করতো যে আপনি কেন ইউএসএ আসবেন, তো এখন আপনি একটা বলতে পারবেন যে আমি টি-20 ম্যাচ দেখতে যাবো, ওইখানে অলরেডি হচ্ছে ইউএস ভার্সেস ক্যানাডার খেলা হবে, ইউএস ভার্সেস ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে, তো এই খেলাগুলো কথা বলতে পারবেন যে আমি ক্রিকেট লাভার বা ক্রিকেট ফ্যান, আমি খেলাটা দেখবো আপনাদের দেশে গিয়ে, পাশাপাশি আপনাদের কিছু দেশে ভিজিট করবো। এই হচ্ছে ইউএসএ সিস্টেম, মানে এটা হচ্ছে আপনি একটা পজিটিভ, মানে ভিসা পাওয়ার জন্য এটা একটা বড় একটা রোল প্লে করবে, যেহেতু আপনি খেলা দেখতে যাবেন। আর আমেরিকানরা কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করেন না, যে কারণে হচ্ছে তাদের দেশে হচ্ছে এই এশিয়ার মানুষে গিয়ে হচ্ছে ক্রিকেট খেলাটা দেখবে আমার মতে আর কি, কারণ হচ্ছে ইউএসএ তো আগে কখনো ক্রিকেট খেলে নেই, এই হিসাবে আমি কথাটা বলছি। যাই হোক, তো এখন হচ্ছে শেঙ্গেনের, শেঙ্গেনের বরাবর সেম রিকোয়ারমেন্টই রাখছে, আপনার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, কিছু কিছু কান্ট্রি হচ্ছে 6 মাসের, ওটা ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রির অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। তো ফার্স্টে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেন, কারণ হচ্ছে এরা ভিসা মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এভাবে দিচ্ছে যে নেদারল্যান্ডে যদি এখন নেন, ধরুন 4/27 তারিখে, মানে 4 মাস 27 তারিখতে এরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এখনই অ্যাপয়েন্টমেন্ট অলরেডি বুক করতেছে, আমি তো অলমোস্ট প্রায় 50-60টা অ্যাপয়েন্টমেন্ট বুক করছি। তো যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, যখন হচ্ছে আপনি অ্যাম্বাসিতে দাঁড়াবেন, মানে বিএফএসে যখন ফাইল পাসপোর্ট জমা করবেন, তার ঠিক 5 দিন আগে বা 1 সপ্তাহ আগে আমাদের কাছে এসে বাকি ডকুমেন্ট বুঝে নিয়ে চলে যাবেন। এই হচ্ছে ইউরোপের সিস্টেম, একদম সিম্পল, মানে এখানে কোনো রকেট সায়েন্স নাই যে আপনারা ভয় পাবেন বা ভয়ের কিছু আমি এখানে দেখতেছি না। নর্মালি দাঁড়াবেন, ভিসা হলে হবে, না হলে রিফিউজ হবে, দ্যাটস ইট। আর রিফিউজ হলে এই না যে আপনি আর পরবর্তী দাঁড়াতে পারবেন, নেক্সট টাইমে আপনি আবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার পাসপোর্ট জমা করতে পারবেন। এদের সিস্টেমটা খুব সুন্দর আছে, কিন্তু এরা ব্যান ট্যান কিছু করে না, ব্যান ট্যান করে সেই ক্ষেত্রেই যখন হচ্ছে আপনার কোনো মাইনর ডকুমেন্ট মিস্টেক থাকবে যেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে পড়ে, তাহলে হচ্ছে একটা ব্যান করার চান্স থাকে, আদারওয়াইজ এরা ব্যান সচরাচর আমি তো দেখিনি, আমাদের কোনো ক্লায়েন্টকে আজ পর্যন্ত ব্যান করছে এমনি শুনছি, বাট আমি আমাদের ক্লায়েন্টদের এই পর্যন্ত ব্যান হতে দেখিনি। তো ইউএসএ সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। আর এই ব্যাপারে যদি ইউএসএর ব্যাপারে যদি আরও ডিটেলসে ভিডিও চান, ডেফিনেটলি আমি ভিডিও মেক করবো, আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি ওই ব্যাপারে আরও ক্লিয়ার করে দিব। আর শেঙ্গেনের ব্যাপারটা তো এরকমই ছিল যে এই টিকটকে যেভাবে ভিডিওগুলো মার্কেটিংগুলো করতেছে মানুষে, যে এখন এই দেশে ভিসার ইস্যু, এই দেশে ভিসার ইস্যু, আসলে ব্যাপার হচ্ছে দেশের ভিসার ইস্যু ঠিক আছে, মানে এই ব্যাপারটা আমি আরও বিগত অনেক ভিডিওতে বলছি যে ভিসার রেশো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি ওই টাইমে ওই দেশে দাঁড়াতে পারবেন না, কেননা তারা অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে অনেক লং টাইম নিয়ে দেয়, যে কারণে হচ্ছে আপনি ওই টাইমে যখন মানে এখন থেকে 2 মাস পরে কোন দেশের ভিসার রেশো ভালো হবে এটা আপনি বলতে পারবেন না, আপনি একটা আইডিয়া করতে হবে যে এই টাইমে গত বছর এই কান্ট্রিগুলো ভিসা দিছে বেশি, তার মানে হচ্ছে এই সময় দিতে পারবে, বাট এতটুকুই। বাট এই যে বলতেছে যে এখন এই কান্ট্রি ভিসা দিচ্ছে, রোমানিয়া ভিসা দিচ্ছে, বুলগেরিয়া ভিসা দিচ্ছে, তারপরে জার্মান ভিসা দিচ্ছে, তো লাভ নেই তো, কারণ হচ্ছে তারা এখন ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, মানে আপনি ভিডিও দেখে যদি আমাদের কাছে আসেন, আসার পর অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন 2 মাস পরের বা 1 মাস পরের, কোনো কোনো ক্ষেত্রে 15 দিনের মাথায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে ডিপেন্ড করে তাদের উপরে। বিএফএসএ এদের অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে হোল্ড করে রাখে, মানে লক করে রাখে, যাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট না বুক করতে পারি। যে কান্ট্রিগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু আছে, ওই কান্ট্রিগুলোরই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তার মানে হচ্ছে
যে আপনার ইচ্ছারও কোনো এখানে ভ্যালু নাই, কারণ হচ্ছে আপনি যেটা চাইবেন ওটা নাও পাইতে পারেন। সো এই হচ্ছে ইউরোপ সিস্টেম, আশা করি বুঝতে পারছেন। যদি এরপরও কোনো কিছু আমি মিস্টেক করে থাকি, মানে না বলতে ভুলে যাই, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওই বিষয়ে আপনাকে কমেন্টে ক্লিয়ার করে দেবো। ধন্যবাদ।